ডক্টর পিঙ্কি, এমএনওপি রাশিয়া, এমএনওপি, এমএনওপি মেন্টাল ননস্টপ অপারেশন পার্টি, তাই হবে বোধ হয়। হ্যাঁ, তারপরে কি আছে জানো? বিশেষ দ্রষ্টব্য, হরেক চিকিৎসা মাত্র 100 টাকা। এই ডাক্তারকেই ভাঙি আজ খাবো। তবে ওই 100 জায়গায় আর একটা শূন্য বাড়াতে হবে। পেন পেন ব্যাস, পুরো রেডি। এইবার দেখো ডাক্তার, তুমি পাবে 100, আমি পাবো আরও অনেক বেশি। কেমন করে ভাঙে খেতে হয় আমিও জানি। চলো এবার একটু মুরগি ধরতে যাওয়া যাক। এইখানটায় আজ মুরগি ফাঁসাবো। চলো যাই। এইবারে একটু মুরগি আসার জন্য অপেক্ষা করি। না, একটা মুরগি আজ তো তোকে ফাঁসাবো, বুঝতে না পারবি। একটা আসছে মনে হচ্ছে, ওটাই ভালো মুরগি হবে। এসো বাবা, আমি আছি তোমার অপেক্ষা। সাহায্য করুন না, মঙ্গল করবেন বাবা। আমি তো যতবার যত লোককে সাহায্য করেছি ততবারই বাঁশ খেয়েছি। আমি আর ওই সাহায্য বাহ্য করতে পারবো যে যার মুখ। আরে দাদা, কিছু না করবেন, আমাকে একটু ডাক্তারখানায় নিয়ে চলুন দাদা। ডাক্তারখানায় যাবেন? তা ভালো, যাবেন যখন বলছেন চলুন। আসুন আসুন। কোন ডাক্তারখানায় যাবেন? আরে ওই তো তো ডক্টর কালাচাং। বলেছেন ফেলে দিলেন কেন? না ফেলে দিলেন মানে, আপনি কালাচাঁদের কাছে যাবেন? হ্যাঁ, ওর কাছে গেলে তো আপনি আগেই মরে যাবেন, তার থেকে এখানেই মরে যান। কেন কেন জানেন, কালাচাঁদ কিরম বাজে ডক্টর। হ্যাঁ, একদিন জানেন একটা মানুষ এসেছিল পেটে ব্যথা নিয়ে, তাকে দিলে ঘাটা করে গরুর ইঞ্জেকশন, ব্যাস মালাখানি ফুটে গেল। তাহলে কী হবে? কী আবার হবে? আপনি যদি বলেন তাহলে আপনাকে আমি একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি। দাদা কোন ডাক্তার? আরে সেই বিখ্যাত ডাক্তার ডক্টর পিঙ্কি, রাশিয়া থেকে এসেছে, একদম এমএনওপি, এমএনওপি করা একদম ডাক্তার, মানে আপনাকে দেখলেই আপনি ভালো। বাবা হ্যাঁ, এই ফিজটা একটু বেশি। এ কত ফিজ দাদা? খুব বেশি না, ওই মাত্র 1000। 1000? দাদা মরে যাবো দাদা, অত দিতে পারবো না দাদা। হ্যাঁ অত ভাবছেন কেন, আমি তো আছি, আমি বললে ওটা আমি ওই 500 টাকা করে দেবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার কথা অনুযায়ী চলতে হয় বাপু। হ্যাঁ, নাহলে কিন্তু আমি কিন্তু কিছু জানি। আচ্ছা দাদা, আমি আপনার সব কথা শুনবো, আপনি একটু আমাকে নিয়ে চলুন। এটা বললেই তো হয়, চলুন চলুন। ডাক্তার ম্যাডাম আর বলবেন না ম্যাডাম, চ্যাংড়া ছেলে মোবাইল ঘাটতে ঘাটতে ধুলো ঘেটে গেলে। কোথায় কোথায় লেগেছে বলুন? পায়ে লেগেছে। হ্যাঁ
আর কি করে পড়ে গেলে হয়ে যায়, পার ডে যদি মাংসের ঘন্ট খাবে। মাংসের ঘন্ট কবে খেলাম? হ্যাঁ সেখানটা কবে খেলাম আমি যেটা বলবো সেটা শোনো, আর নাহলে বুঝবে চলো 1000 টাকা দেবে তো। তাহলে আমি যেটা বলছি শোনো। আচ্ছা ঠিক আছে দেখি, ঠিক আছে আচ্ছা চেক আপটা করে নিলাম, ঠিক আছে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খান, খেলে ঠিক হয়ে যাবেন। ম্যাডাম রক্ত রক্ত পরীক্ষা করাবেন না? আমি ডাক্তার না আপনি ডাক্তার? না না আপনি বুঝতে পারছেন না, পড়ে গেছে পাটা যদি ভেঙে টেঙে যায় আপনি রক্ত রক্ত পরীক্ষা করান? আপনি চুপ করে বসুন তো, যে ওষুধগুলো লিখে দিচ্ছি এগুলো খাওয়ান। তবু আরেকবার ভেবে দেখলে? চুপচাপ বসুন। ঠিক আছে এগুলি আপাতত খাক, খেলে ঠিক হয়ে যাবে, এগুলো ওষুধগুলো নিয়ে আসুন। ধরুন ধরবেন তো, চলুন। আরে আমার ফিজটা? আমি আছি, আপনার টেনশন নেই, আমি ওই বাইরে ছেড়ে দিয়ে আসছি। হ্যাঁ আসুন আসুন আসুন। ঠিক আছে ঠিক হয়ে যাবে মোটামুটি, কমিশনটা যাই দেন ওই ডাক্তারবাবুর ফিজটা ছাড়ুন তো দেখি। আচ্ছা হ্যাঁ ও আমি গুনে নেবো, ঠিক আছে জান না জান জান ঠিক আছে ধন্যবাদ। হ্যাঁ উঠে গেলে আবার আসবেন, হ্যাঁ আবার মুরগি করবো, ঠিক আছে। ম্যাডাম আপনার 100 টাকা দেন। সে কি ব্যাপার বলুন তো? কোন ব্যাপারটা বলুন তো? ঠিক বুঝতে পারলাম না। এইটাই তো ব্যাপার, আপনি রাশিয়া থেকে পড়ে এসেছেন, হ্যাঁ অনেক দূর পড়েছেন, হ্যাঁ অনেক টাকা খরচা করেছেন, কি সব ওই কি ডাক্তারি কি এমএন ওপিটি করে এসেছেন, আর আমি হলাম গিয়ে মাধ্যমিককে ন ক্লাস কম, মানে বুঝতেই পারছেন আমার কত বড় ডিগ্রি। হ্যাঁ আপনি অত পড়ে এসে কত পেলেন? 100 টাকা। আর আমি না পড়ে কত পেলাম? 1 2 4। ওয়াও কি করে হলো? ওইটাই তো ব্যাপার, দেখুন ব্যাপারটা হচ্ছে আপনাকে ব্যবসা বুঝতে হবে, ব্যবসা, এই ব্যবসা যদি না বোঝেন তাহলে তো হবে না। আমি আপনাকে কত করে বললাম বলুন তো, এই রুগীর একটু রক্ত পরীক্ষা করুন, এটা করুন ওটা করুন। আরে বাবা ওটা করলেই তো আপনি লিখে দিলেই তো আপনি কমিশন পাবেন, হ্যাঁ তাতে আমারও পেট ভরবে আপনারও ভরবে, ওই 100 টাকায় কি আপনার সংসার চলবে বলুন? হ্যাঁ আমার সাথে সাথ দেন আপনি দেখবেন অনেক টাকার মালিক হয়ে গেছে। তা কি করতে হবে আমাকে? কিছু নয়, হাত মিলান, হাত হাত মিলান, আমি আপনাকে রাজা করব, ঠিক আছে? আজ থেকে তাহলে আমাদের দুজনের টাই আপ হয়ে গেল। হ্যাঁ এরপরে যা রোগী আসবে আপনার কমিশন থাকবে, আমার কমিশন থাকবে, আর হ্যাঁ সব ওই পরীক্ষা টরীক্ষাগুলো কিন্তু সবাইকে দিয়ে করাবে, বুঝতে পারলাম? হ্যাঁ মনে থাকো তো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি তাহলে এখানে বসুন, আমি যাই পরবর্তী মুরগি, এই মুরগি নয় মানে রোগী কে আছে হ্যাঁ ধরে নিয়ে আসি। হুম এবারে কিন্তু সব পরীক্ষা টরীক্ষা করাবে না? একদম ঠিক আছে, আসি তাহলে ম্যাডাম। ঠিক আছে ম্যাডাম, এই মুরগি এই না রুগী এনেছি, দেখুন একটু দেখুন। কি সমস্যা আপনার? ম্যাডাম খুব কাশি হচ্ছে। কাশি হচ্ছে? আচ্ছা ঠিক আছে দেখি তো, হ্যাঁ করুন তো। যা ভেবেছিলাম তাই। কি হয়েছে ম্যাডাম? আপনার গলার এক্স-রে করতে হবে। হালকা কাশি দিয়ে এক্স-রে করতে হবে? উনি ডাক্তার না আপনি ডাক্তার? হ্যাঁ ডাক্তারের কথা তো শুনতে হবে নাকি? বলুন ম্যাডাম উনি বলুন। আচ্ছা ঠিক আছে নামটা বলুন। ম্যাডাম পাঁচু গোপাল সরকার। ঠিক আছে আপনার দেখি আপনি সরে আসুন এদিকে। নিশানা নিশানা শ্বাস নেই, কেমন একটা কিচকিচ আওয়াজ হচ্ছে।
বুঝতে পেরেছি, খুব প্রবলেম। আপনার রক্তে ধুলোবালি ঢুকেছে। রক্তে কিভাবে ধুলোবালি ঢুকতে পারে? রক্তে কিভাবে ধুলোবালি ঢুকতে পারে? হ্যাঁ, প্রত্যেকদিন তো রাস্তায় বেরোন, কত ধুলোবালি উঠছে বলুন তো। হ্যাঁ, সবসময় কি নাকে চাপা দিয়ে বেরোন? তাহলে ওই যে ধুলোবালি নাক দিয়ে ঢুকেছে, রক্তে মিশে গেছে, কি করবেন? তো ম্যাডাম কি করবো এখন? চিন্তা করছেন কেন, আপনার রক্ত পরীক্ষা করতে হবে, রিপোর্টটা দেবেন, তারপর আমি ওষুধ দিয়ে দেবো। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে। না হলে কি ম্যাডাম? না হলে কি, না হলে আবার কি? না হলে ব্যাস রক্ত আরও খারাপ হতে থাকবে, রক্তচাপ হয়ে যাবে, রক্তচাপ যা হয়ে যাবে নিম্নচাপের সৃষ্টি হবে, আপনি মরে যাবেন। না 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 না, আমি করবো। তা ম্যাডাম কোথায় করবো? আপনি টেনশন নিচ্ছেন কেন, এই যে মদনবাবু রয়েছে, উনি যেখানে নিয়ে যাবেন সেখানে চলে যাবেন। মদনবাবু কোথায় যেতে হবে বলুন। কোথায় আবার যাবেন? ওই তো এখান থেকে সোজা বাজারে গেলেন, বাজার থেকে বাম দিকে ঘুরে গেলেন। হ্যাঁ, বাম দিকে ঘুরে কিছুক্ষণ পরে দেখবেন ডান দিকে একটা রাস্তা বেরিয়ে ঢুকে গেলেন, তারপর আর একটুখানি যাওয়ার পরে দেখবেন লেফটে একটা রাস্তা এরকম ঢুকে গেছে, ঢুকে গেলেন, তারপর রাইটে এরকম ঢুকে গেছে, ঢুকে গেলেন, তারপরে সোজা চলতে থাকলেন, চলতে থাকলেন, চলতে থাকলেন, চলতে থাকলেন, আর একটু গেলেন, আর দু মিনিট গেলেন, তারপরে দেখবেন পটলের গলি, পটলবাবুর ওই গলি, ওই গলিতে দেখবেন সাইনবোর্ড ঝুলছে পটল প্যাথোলজি সেন্টার। আর ভুল করো ওইখান ছাড়া অন্য কোথাও কিন্তু পরীক্ষা করাবেন না, তাহলে কিন্তু ভুলভাল রিপোর্ট দেবে, চিকিৎসাও ভুলভাল হবে, আমাদের তখন কিছু করার নেই। না না না, আমি ওখানেই করবো, ওখানেই করবো মদনবাবু। তাহলে ম্যাডাম এক কাজ করুন, ওই লিখে দেন, লিখে প্রেসক্রিপশনটা দেন। আমি লিখে দিয়েছি, এটা নিয়ে যাও। হ্যাঁ, আর পরীক্ষাটা তাড়াতাড়ি করাবে। হ্যাঁ, আমি তাড়াতাড়ি করি। ফ্রিজটা ফ্রিজটা ফ্রিজটা। ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আসি ম্যাডাম। হ্যাঁ, কালকে তাহলে কিন্তু খালি পেটে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মনে থাকবো তো? মনে থাকবো। ঠিক আছে, যা মনে করো কিন্তু। হ্যাঁ ঠিক আছে মদন বাবু, সব ঠিকঠাক ম্যাডাম। বলছি মদন বাবু, হ্যাঁ আমার কমিশনটা ঠিকঠাক আছে তো? ওই জন্য টেনশন করবেন না, দেখুন আমি কিন্তু একা খাই না, আমি সবাইয়ের সাথে ভাগ করে খেতে জানি। ও তবুও যখন আপনার ঠিক অবিশ্বাস হচ্ছে, দেখি দাঁড়ান একটা ফোন করে নি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ মদনবাবু বলছি। হ্যাঁ ওই তো পিঙ্কি ম্যাডাম আর আমি একসাথেই আছি। হ্যাঁ, আজকে ওই একটা রোগী পাঠালাম। হ্যাঁ, ওর ওই রক্তের পরীক্ষা আছে, আর ওই গলার এক্স রে আছে না? হ্যাঁ, গলার এক্স রে আছে, সব একদম ঠিকঠাক করে লিখে দিয়েছি, পরীক্ষাটা করিয়ে নেবেন। হ্যাঁ, আর কমিশনটা, কমিশনটা যেন ঠিকঠাক পেয়ে যায় ম্যাডামের আর আমার। হ্যাঁ ঠিক আছে। আর হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওই যেটা বলছিলাম, ওই কী যেন বলছিলেন, আর কটা রোগী পাঠালে মোটামুটি গাড়িটা পাবো? হ্যাঁ, আর একটা রোগী পাঠালে এই গাড়ি পেয়ে যাবো? বাবা, কোনো চিন্তা করবেন না, আরে কালকেই পাঠিয়ে দেবো। হ্যাঁ, গাড়িটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ডেলিভারি চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে ঠিক আছে, রাখি তাহলে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, তাহলে গাড়িটা তাহলে পাচ্ছি। হ্যাঁ, আর একটা তো ও কালকেই করে দেবো। বলুন, দেখুন ম্যাডাম, মানে গাড়ি তো একটাই পাচ্ছি। হ্যাঁ দেখুন, ওটা আমি আর আপনি দুজনে ভাগ করেই চড়বো আর কি। হ্যাঁ, একদিন আপনি চললেন, একদিন আমি চললাম, একদিন আপনি চললেন, একদিন আমি চললাম, একদিন আমি চললাম, একদিন আপনি চললেন, একদিন আমি চললাম, একদিন আপনি চললেন। যেতে যেতে পথে পূর্ণিমা গাতে চাঁদ উঠেছি। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ কোথায়? বাড়িতে? অসুস্থ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি এখনই যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। হ্যাঁ, না না, চিন্তা করার কোনো দরকার নেই, আমি এখনই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আরে ম্যাডাম বলবেন না, আমার ভাই গুরুতর অসুস্থ হয়ে গেছে ম্যাডাম, আপনি কিন্তু চলে যাবেন না। হ্যাঁ, আমি আমার ভাইকে নিয়ে আপনার কাছে যাচ্ছি। হ্যাঁ, আপনি একটু থাকুন। হ্যাঁ, আপনি তাহলে আপনি চিন্তা করবেন না, আমি এখনই আসছি। হ্যাঁ
কিন্তু ভাইকে নিয়ে আসছে, আপনি চলে যাবেন না, কিন্তু আমি আসছি এক্ষুনি এক্ষুনি। ঠিক আছে, আমি যে চেক আপ গুলো লিখে দিচ্ছি সেইগুলো আপনি একটু তাড়াতাড়ি করে করিয়ে নিন। ভাই চিন্তা করিস না ভাই, আছি আছি ভাই, আছি আছি, ম্যাডামের কাছে চলে আসছি, কিচ্ছু হবে না ভাই, আমি তো আছি, তোর দাদা আছি না, থাকা চিন্তা করিস না ভাই। হ্যাঁ আরে ভাইটার কত কষ্ট হচ্ছে রে। মদনবাবু এই চেক আপগুলো তাড়াতাড়ি করিয়ে নিন কেমন? আচ্ছা আচ্ছা। ব্লাড টেস্ট, থাইরয়েড টেস্ট, লিভার টেস্ট, আর্থারাইটিস টেস্ট, হিমোগ্লোবিন চেক আপ, কিডনি টেস্ট, পেটের আল্ট্রাসোনোগ্রাফি, চোখের রেটিনা টেস্ট, এন্ডোস্কোপি, বায়োপসি টেস্ট। ম্যাডাম এটা আমার ভাই, রোগী মানে খদ্দের নয়। মদনবাবু আজ আপনার খুব খারাপ লাগছে তাই না, নিজের ভাই বলে? আর এর আগে আপনি যাদের নিয়ে এসে কমিশন খেয়েছেন তারাও কিন্তু কারো ভাই ছিল, বোন ছিল, মা ছিল, তখন কিন্তু আপনার একটুও কষ্ট হয়নি, আজ খুব কষ্ট হচ্ছে তাই না? আমি অনেকদিন সুযোগ খুঁজছিলাম আপনাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, আর শিক্ষা পেলেন তো। আর আপনাদের বলছি, যারা এইভাবে গরিব মানুষকে ঠকিয়ে ইনকাম করার চেষ্টা করেন তারাও কিন্তু এভাবে উচিত শিক্ষা পাবেন, কথাটা মনে রাখবেন। হ্যাঁ